আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি আবার আজকের সেশনে অর্থাৎ ওই 4 নম্বর চ্যাপ্টার পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের 4 নম্বর চ্যাপ্টারের ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট এর কন্টিনিউয়েশন ধারাবাহিকভাবে আজকের আলোচনার মধ্যে আসবে আমাদের হল ইফেক্ট। এই হল ইফেক্টের মধ্যে থাকবে ডিটারমিনেশন অফ হল ভোল্টেজ এন্ড ডিটারমিনেশন অফ ক্যারেক্টারিস্টিক্স অফ চার্জ ক্যারিয়ার। নেক্সট আসবে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু দ্য অরবিটাল মোশন অফ ইলেকট্রন, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু স্পিন মোশন অফ ইলেকট্রন, ফাইনালি আর্থ ম্যাগনেটিজম বা জিও ম্যাগনেটিজম নিয়ে আমরা আলোচনায় থাকব। তো আমরা শুরু করি। আমরা জানি যে যেখানে চার্জ থাকে সেখানে তড়িৎ ক্ষেত্র থাকে, এটা স্থির তড়িৎ ক্ষেত্র। আর চার্জ যদি মুভ করে তাহলে বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয়, এবং এটা জানি আমরা যে বিদ্যুৎ প্রবাহের কারণে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। আর ওই চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে যখন চার্জ সঞ্চালিত হয়, চার্জ গতিশীল হয়, ওই চার্জের উপর চৌম্বক ক্ষেত্র বল প্রয়োগ করে। আমরা হল ইফেক্ট আলোচনা করার জন্য আমাদের যে জ্ঞান লাগবে সেই জ্ঞান খুব বেশি না, জ্ঞান এইটুকু লাগবে যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে চার্জ প্রবাহিত হলে, চার্জ গতিশীল হইলে বল প্রযুক্ত হয়, এই বলের মান এবং দিকটা আমাদের লাগবে, এই জ্ঞানটুকু লাগবে। আর সাধারণ কিছু অ্যালজেব্রা হলেই আমরা চৌম্বক হল ইফেক্ট আমরা আলোচনা করতে পারি। হল ইফেক্ট হচ্ছে, আমরা জানি যে যদি এইভাবে চিন্তা করি, x অক্ষ বরাবর বিদ্যুৎ প্রবাহ হলো, আর ওই ক্ষেত্রে উপরের দিকে y অক্ষ বরাবর কী হবে, ম্যাগনেটিক ফিল্ড আছে, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড এই প্রবাহিত চার্জের উপর, গতিশীল চার্জের উপর একটা বল প্রয়োগ করবে। সেই বলের ডিরেকশনটা কী হবে, এই বলের ডিরেকশনটা হবে এই গতিপথের সাথে লম্ব হবে এবং এই ম্যাগনেটিক ফিল্ডের সাথে লম্ব হবে। গতিপথের সাথে লম্ব অর্থাৎ x অক্ষের সাথে লম্ব এবং y অক্ষের সাথে লম্ব হবে। তাহলে সেই দিকটা কোন দিক হবে, সেই দিকটা একটাই দিক আছে, সেটা z অক্ষের দিকে, আমাদের পরিচিত z অক্ষের দিকে, অর্থাৎ x y z যে আমাদের থ্রি ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আছে, সেই সিস্টেমের দিয়ে যদি আমরা জিনিসটাকে ব্যাখ্যা করতে চাই তাহলে বলবো আমরা কি, x অক্ষের দিকে যদি তড়িৎ প্রবাহিত হয়, x অক্ষের দিকে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, আর y অক্ষের দিকে যদি ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়াশীল থাকে, তাহলে z অক্ষের দিকে এই চার্জের উপর, গতিশীল চার্জের উপর বল প্রয়োগ করবে। সেইখানে সেই অবস্থায় যদি একটা চার্জ গতিশীল হয় তাহলে আমরা এটা তো বুঝতে পারছি যে গতিশীল চার্জের উপর ক্রমশ তার গতিপথ থেকে পাশের দিকে, হয় ডান দিকে হয় বাম দিকে, গতিপথ থেকে পাশের দিকে একটা বল কাজ করতেছে। আর গতিপথের পাশের দিকে যদি একটা বল কাজ করে তাহলে অবশ্যই ওই কণা গতিপথে থাকতে পারবে না, গতিপথ ছেড়ে তার গতিপথ বদলাবে, কিছুটা গতিপথ থেকে, আদি গতিপথ থেকে কিছুটা সরে যাবে। আর এই সরে যাওয়ার কারণেই কী হবে, একদিকে চার্জের পরিমাণ বেড়ে যাবে, আরেকদিকে চার্জের পরিমাণ কমবে, এবং সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড হবে। চার্জের পরিমাণ যদি বাড়ে তাহলে ইলেকট্রিক ফিল্ড হবে, ইলেকট্রিক পটেন্সিয়াল হবে। হ্যাঁ, দিস পটেন্সিয়াল, দিস এফেক্ট ইজ কল্ড হল ইফেক্ট। এডুইন হার্বার্ট হল 1879 সালে, এটা উনি যখন ওনার পিএইচডি গবেষণা করছিলেন তখন ইনি এই ক্রিয়াটা, এই ক্রিয়ার কথা জানতে পেরেছেন, উনি প্রকাশ করেন লোকসম্মুখে যে যে দৈর্ঘ্য বরাবর যদি প্রবাহের দিক এবং চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে লম্ব করে একটা তড়িৎ ক্ষেত্র হয়, এই তড়িৎ, এই ক্রিয়াটার নাম হচ্ছে কি, হল ইফেক্ট। আমরা একটু একটা চিত্র আঁকি, একটা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি।
আমরা এই চিত্রের মাধ্যমে হল ইফেক্ট হলের ক্রিয়াটা দেখানোর চেষ্টা করছি। এই যে এক্স অক্ষ, এক্স অক্ষের দিকে বিদ্যুৎ প্রবাহ চলবে, ওয়াই অক্ষ, জেড অক্ষ এর খানে একটা পরিবাহীর একটা অংশ বিশেষ আমরা এঁকেছি, যার শেপড হচ্ছে একটা ঘনক আকৃতির, এবং এটার নাম দিয়েছি এ, বি, সি, ডি, ই, এফ, জি, এস। এই পরিবাহীর মধ্য দিয়ে এক্স অক্ষের দিকে বিদ্যুৎ প্রবাহ চলছে, এক্স অক্ষের দিকে বিদ্যুৎ প্রবাহ চলছে। এখানে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড অ্যালং ওয়াই অ্যাক্সিস, ওয়াই অক্ষের দিকে কি আছে, চৌম্বক ক্ষেত্র আছে। তাহলে এখানে যদি একটা চার্জ গতিশীল হয়, বি বেগে গতিশীল হলে একটা চার্জ এখানে এখান থেকে গতিশীল হলো, একটা চার্জ বি বেগে গতিশীল হলো, তাহলে এই চার্জের উপর এই চৌম্বক ক্ষেত্র বল প্রয়োগ করবে। বলের পরিমাণ কত? বলের পরিমাণ আমরা জানি যে ম্যাগনেটিক ফোর্স এফ, ম্যাগনেটিক ফোর্স এফ এম, দিস ইজ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা ইন জেনারেল। আর এই ক্ষেত্রে যেহেতু ব্যাগের দিক এবং ম্যাগনেটিক ফিল্ডের দিক পরস্পর লম্ব করে আছে, থিটার জায়গায় 90 বসাবো, সাইন 91 হবে, সুতরাং সাইন থিটা এখানে লেখার দরকার নাই। তাহলে ফোর্স হচ্ছে কিউ ভি বি। এখানে ব্যাগটাকে একটু চেঞ্জ করে লিখবো, কেন? কারণ এই এই যেই চার্জ ক্যারিয়ারের কথা বলছি, চার্জ ক্যারিয়ার ফ্লোয়িং থ্রু দি কন্ডাক্টর, দেন দ্য স্পিড অফ চার্জ ক্যারিয়ার ইজ কল ড্রিফ্ট ভেলোসিটি, দিস ইজ ড্রিফ্ট ভেলোসিটি, তারণ বেগ। এই পরিবাহীর মধ্য দিয়ে যখন চার্জ পরিবাহিত হবে তখন তারণ বেগে চার্জ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, দিস ইজ তারণ বেগ, ড্রিফ্ট ভেলোসিটি অফ দি চার্জ ক্যারিয়ার। হ্যাঁ, আর এর গতিপথটা কেমন হবে? গতিপথ যেহেতু এইখানে চার্জের উপর ক্রিয়াশীল বল এই দিকে জেড অক্ষের দিকে, সুতরাং এটা এরকম সোজা পথে না যেয়ে তার পথটাকে কিছুটা বাঁকিয়ে এইখানে পৌঁছতে পারে। হ্যাঁ, একেবারে আমাদের অতি পরিচিত ঘটনার সাথে মিল আছে। অতি পরিচিত ঘটনা কি? আমরা নদীতে যখন স্রোত সম্পন্ন নদীতে নৌকা চালাতে দেখি, নৌকা যদি এপার থেকে ওপারে সোজা চালানোর চেষ্টা করে মাঝি, তাহলে আমরা দেখব কখনোই যেই বিন্দু থেকে যে পারের যে বিন্দু থেকে রওনা করেছে, যেই পজিশন অবস্থান থেকে রওনা করেছে, তার অপোজিট পজিশনে পৌঁছতে পারবে না। তার অপোজিট অবস্থানে অবস্থান থেকে তার অপোজিট অবস্থান থেকে কিছুটা ডানে বায়ে সরে যায়, এরকম ব্যাপারটা। এটা আমি একটা নদীর কথা বলতে পারি, এটা একটা নদী, যেই নদীতে স্রোত আছে, এদিকে স্রোত, এই স্রোত যুক্ত নদীতে যদি নৌকা এই পার থেকে মাঝি ওই পারে যেতে চায় এবং সোজা রওনা করে নৌকা দিয়ে, তাহলে কখনোই এই বিন্দু থেকে এই বিন্দুতে পৌঁছতে পারবে না, বিকজ এই নৌকার উপর নদীর দৈর্ঘ্য বরাবর স্রোত বল প্রয়োগ করতেছে কন্টিনিউয়াসলি, অবিরত বল প্রয়োগ করছে, সুতরাং নৌকা কোন এইরকম কোন পথে এই বিন্দুতে পৌঁছবে, অর্থাৎ এই বিন্দুতে না পৌঁছে এই যে দুই বিন্দু অবস্থানের পার্থক্য, অবস্থান এই দুই বিন্দুর পার্থক্য আছে, এই বিন্দু এই বিন্দু না, এই বিন্দু পার্থক্য, ঠিক একইভাবে চার্জ এখান থেকে এইরকম সোজা পথে না যে এইখানে না পৌঁছে চার্জ পৌঁছে যে এই এই অবস্থানে, এইভাবে সকল চার্জ কি করবে, সোজা পথে না যেয়ে সোজা পথ থেকে বিচ্যুত হবে। কাজেই আমরা দেখব কি এই পরিবাহীর জন্য ই, এফ, জি, এস পৃষ্ঠে চার্জের পরিমাণের বাড়তি হবে, চার্জ এক্সের চার্জ হবে, অর্থাৎ এইদিকে এক্সের চার্জ হবে, এইদিকে যদি এক্সের চার্জ হয় কাছাকাছি ওইদিকে চার্জের ঘাটতি আছে, এইদিকে চার্জের বাড়তি হলে এইদিকে বাড়তি হলে এই পাশে যদি বাড়তি হয় তাহলে ওই পাশে ঘাটতি হবে, আর বাড়তি আর ঘাটতি, চার্জের বাড়তি আর ঘাটতি মানে হচ্ছে ওখানে পটেনশিয়াল তড়িৎ বিভবের পার্থক্য আছে। এই তড়িৎ বিভবের পার্থক্যটাই এই ঘটনাটার নাম হচ্ছে, এই ক্রিয়াটার নাম হচ্ছে হল এফেক্ট। আর যে তড়িৎের যে পার্থক্য হলো সেই পার্থক্যকে বলা হয় হল তড়িৎ বিভব। আর যদি বিভব থাকে তাহলে অবশ্যই এখানে কি আছে, ইলেকট্রিক ফিল্ড আছে, সেই ইলেকট্রিক ফিল্ডের নাম হচ্ছে হল তড়িৎ ক্ষেত্র। তাহলে সিএফ মানে কি? জেড বরাবর, সিএফ মানে জেড বরাবর।
जेड बराबर जे चुम्बक जेड बराबर जे कि बला है तड़ित क्षेत्र हईल से तड़ित क्षेत्रटार नाम हे ईएस एटार नाम हे कि हल तड़ित क्षेत्र सी एफ बराबर जे विभव पार्थक्य आछे ए विभव पार्थक्य हे भिएस हल विभव हल विभव हल विभव ए दैर्घ्य बराबर आबार जिनिसटाके वर्णना करते चाहिए लक्ष्य करो दैर्घ्य बराबर विद्युत प्रवाह चलेछे एटा हलो उच्चता उच्चता बराबर चुम्बक क्षेत्र आछे एटा प्रस्थ ताहले प्रस्थ बराबर तड़ित क्षेत्र तैरि हयेछे এই তড়িৎ ক্ষেত্র তৈরির ঘটনা এই ঘটনাটার নামই হচ্ছে কি হল ক্রিয়া তাহলে হল ক্রিয়া হচ্ছে কি হল ক্রিয়া হচ্ছে দৈর্ঘ্য বরাবর তড়িৎ প্রবাহ প্রস্থ বরাবর উচ্চতা বরাবর চৌম্বক ক্ষেত্র থাকলে তার প্রস্থ বরাবর একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে এই ঘটনাকে বলা হবে হল ক্রিয়া আর এই হল ক্রিয়ায় যেই তড়িৎ বিভব হবে সেই তড়িৎ বিভবের নাম হচ্ছে হল বিভব এইখানে যে তড়িৎ ক্ষেত্র হবে সেই তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে হল তড়িৎ ক্ষেত্র ওকে এবার আমরা বিএস হল বিভবের রাশিমালা চাই রাশিমালা তৈরি করি রাশিমালা তৈরি করতে গেলে আমাদের জ্ঞান লাগবে কি জ্ঞান লাগবে এখানে ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক ফোর্স অ্যাপ্লাই করবে চার্জের উপর আর ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই করবে এই ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক ফোর্স ইলেকট্রিক ফোর্স একসময় ব্যালেন্স করবে হ্যাঁ ব্যালেন্স করলেই এখানে সুষমভাবে বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে তাহলে সেই ব্যালেন্স ওটা আমরা সমান করব সমান করলে আমরা এখান থেকে সমীকরণ পেয়ে যাব ওকে তাহলে এই দিকে অর্থাৎ অর্থাৎ জেড অক্ষের দিকে ক্রিয়াশীল চৌম্বক বল হচ্ছে কিউ ভিডি ভিডি বি হোয়াট ইজ দিস দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ চার্জ অফ দি চার্জ ক্যারিয়ার দিস ইজ ড্রিফট ভেলোসিটি অফ চার্জ ক্যারিয়ার অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড ওকে তড়িৎ ক্ষেত্র কি বল প্রয়োগ করছে তড়িৎ ক্ষেত্র বল প্রয়োগ করছে তড়িৎ এফ ই ইলেকট্রিক ফোর্স আমরা জানি ই কিউ ই কিউ ইজ দ্য অ্যামাউন্ট অফ চার্জ ই ইজ দ্য ফিল্ড অফ ইন্টেন্সিটি অফ ফিল্ড ইন্টেন্সিটি ফিল্ড ইন্টেন্সিটি যেহেতু এখানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে হল ইলেকট্রিক ফিল্ড এখানে আমরা একটা এইচ সাবস্ক্রিপ্ট হিসাবে ব্যবহার করলাম দিস ইজ হলের তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হল তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এই দুটো সমান হবে এই দুটো যদি সমান হয় তাহলে আমরা কিউ ভিডি বি ইকুয়াল টু কিউ ই এইচ কিউ কিউ বাদ ওকে তাহলে হচ্ছে ভিডি বি ই এইচ ওকে এবার আমরা এটাকে রিপ্লেস করব এটাকে কিভাবে রিপ্লেস করব আমরা জানি যে বিভব হচ্ছে কি বল ইনটু দূরত্ব সরণ বল বিভব মানে কাজ তাহলে এখানে হল বিভব বল মানে এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্ডেন্সিটি হল ইলেকট্রিক ফিল্ড ইন্ডেন্সিটি হল ইলেকট্রিক ফিল্ড ইন্ডেন্সিটি দূরত্ব এই দূরত্ব এই দূরত্ব কি এই দূরত্ব এই দূরত্ব হচ্ছে আমরা যে পরিবাহীটা কনসিডার করেছি এই পরিবাহীর প্রস্থ এই পরিবাহীর প্রস্থ এই পরিবাহীর প্রস্থ ধরে নেই প্রস্থ পরিবাহীর প্রস্থ 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 উইথ ডাব্লিউ এটা আমাদের লাগবে থিকনেস পুরুত্ব পুরুত্ব পুরুত্বকে টি থিকনেস থিকনেস ওকে পুরুত্বকে টি দ্বারা লিখলাম তাহলে এখানে কি হবে এখানে এই পার্থক্য এটা পার্থক্য এই দূরত্ব এই দূরত্ব হচ্ছে কত এই দূরত্ব হচ্ছে ডব্লিউ তাহলে তাহলে ই এইচ ইকুয়াল টু ভি এইচ বাই ডব্লিউ এটাকে রিপ্লেস করছি এই সমীকরণে তাহলে ভিডি বি ইকুয়াল টু ভিএইচ
by W, সুতরাং VH equal to W BD আগে লিখি VD BW. This is an expression for Hall voltage. এটা একটা Hall voltage এর প্রকাশ মালা রাশি মালা এটা হতে পারে। আবার এই জিনিসগুলোকে বদলাইতে পারি আমরা, তারণ বেগকে বদলাই দিতে পারি। তারণ বেগ আমাদের জানা যদি না থাকে, তারণ বেগকে আমরা বদলাই দিয়ে জানা প্যারামিটারগুলো জানা রাশিগুলো এখানে রিপ্লেস করব। কিভাবে আমরা বদলাবো এটা? তারণ বেগের সমীকরণ চাই। আমরা তারণ বেগ সম্পর্কে জানি, আমরা মনে করি এখান থেকে এখানে কিউ পরিমাণ চার্জ সঞ্চালিত হলো। কিউ পরিমাণ চার্জ, হ্যাঁ কিউ পরিমাণ চার্জ, কিউ পরিমাণ চার্জ কতটুকু চার্জ? এখান থেকে এখানে যে পরিমাণ চার্জ আছে কতটুকু? এই চার্জের পরিমাণ হচ্ছে এ এন ই। এটা কি? এটা হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এন হচ্ছে কি? একক আয়তনে মুক্ত চার্জের সংখ্যা। ই হচ্ছে কি? ইলেকট্রনের চার্জের মান, ইলেকট্রনের চার্জ। তাহলে এখানে মোট আয়তন হচ্ছে, মোট আয়তন হচ্ছে কি? মোট আয়তন, এটা মোট আয়তন। প্রস্থচ্ছেদের ক্ষেত্রে বলা হচ্ছে এ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রে বলা হচ্ছে এ, দিস ইজ প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রে বলা হচ্ছে এ। তারপরে এর দৈর্ঘ্যটা হচ্ছে এল, দৈর্ঘ্যটা হচ্ছে কি? দৈর্ঘ্যটা হচ্ছে এল, দিস ইজ টোটাল আয়তন। এটা হলো এই পরিবাহীটার আয়তন। একক আয়তনে পরিবাহীতে চার্জের, মুক্ত চার্জের সংখ্যা হচ্ছে এন। এই মুক্ত চার্জের সংখ্যা একটা চার্জের ইলেকট্রন, একটা 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 পরি একটা একটা কি চার্জ ক্যারিয়ারের ইলেকট্রন চার্জের পরিমাণ হচ্ছে ই। তাহলে মোট চার্জ হচ্ছে এ এল এন ই। এই পরিমাণ চার্জ এই প্রান্ত থেকে এই প্রান্তে প্রবাহিত হয়েছে, এবং প্রবাহ হইতে প্রবাহ একটা নির্দিষ্ট সময় লাগে, এই জন্য এটাকে আমরা সময় দিয়ে ভাগ করে দিই। সময় দিয়ে ভাগ করে দিলাম, এইটাকেও সময় দিয়ে ভাগ করে দিই, সময় দিয়ে ভাগ করলাম। তাহলে এইটা হলো কি? প্রবাহ মাত্রা, চার্জ বাই টাইম প্রবাহ মাত্রা। আর এখানে কি হলো? এইখানে এল বাই, এই এল বাই সময়, এল বাই সময় অর্থাৎ এই দূরত্ব, এল দূরত্ব একক সময়ে অতিক্রম করেছে, সেটাকে বলা হয় তারণ বেগ। সুতরাং হলো এ তারণ বেগকে আমরা ভিডি দ্বারা লিখেছি, এ ভিডি এন ই। সুতরাং ভিডি ইকুয়াল টু হলো আই বাই এ এন ই। এটা দ্বারা এখান থেকে আমরা কি রিপ্লেস করে দেই। সুতরাং ভি এস ইকুয়াল টু হলো, ভিএস ইকুয়াল টু কি হলো? আই বাই এ এন ই ইন্টু বি ডব্লিউ। ওকে, হোয়াট ইজ এ? এ হচ্ছে প্রস্থচ্ছেদ, এরিয়া অফ দি ক্রস সেকশনাল, এরিয়া অফ দি ক্রস সেকশন, ক্রস সেকশনাল এরিয়া, এরিয়া এই তলের ক্ষেত্রফল, এ ডি ই এইচ তলের ক্ষেত্রফল। এই তলের ক্ষেত্রফল আমরা জানি, এইটা গুণ এইটা, এটা হলো উইথ ডব্লিউ, এটা হলো পুরুত্ব থিকনেস টি। সুতরাং এই ইকুয়াল টু হলো, এই ইকুয়াল টু হলো ডব্লিউ টি, ডব্লিউ টি। সুতরাং ভিএস ইকুয়াল টু হলো আই বাই ডব্লিউ টি এন ই বি ডব্লিউ, ডব্লিউ ডব্লিউ বাদ। সুতরাং ভিএস ইকুয়াল টু হলো উপরে, উপরে কি হলো? উপরে হলো বিআই, নিচে হলো টি এন ই। এইটা হল বিভবের আরও একটা সমীকরণ পেলাম আমরা। হল বিভবের দুইটা সমীকরণ হলো, একটা তারণ বেগ দিয়ে আর একটা হলো কি কারেন্ট দিয়ে। এই দুটাই হল কি, হল বিভবের, হল ভোল্টেজের রাশিমালা। তো এখান থেকে দেখি আমরা, এখান থেকে, এখান থেকে দেখি প্রতি একক আয়তনে, প্রতি একক আয়তনে চার্জ ক্যারিয়ারের সংখ্যা হচ্ছে এন।
এই সমীকরণে ভি কনস্ট্যান্ট থাকবে, আয়ও কনস্ট্যান্ট থাকবে, পরিবাহীর থিকনেস কনস্ট্যান্ট থাকবে, একটা চার্জের একটা কেরিয়ারের চার্জ কনস্ট্যান্ট থাকে, ভেরি করতে পারে কি এন, অর্থাৎ এক এক পরিবাহীতে এক এক রকমের এন থাকবে। পরিবাহীটা যদি এক যোজনী বিশিষ্ট হয় তাহলে এনের মান একরকম হবে, পরিবাহীটা যদি এক যুজি না হইয়া দ্বি যুজি হয় তাহলে এনের মান বদলাবে, অর্থাৎ কন্ডাক্টরের উপর নির্ভর করবে এন, আর বাকিগুলো কনস্ট্যান্ট। সুতরাং এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে ভিএইচ বাকি সব কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট, বি কনস্ট্যান্ট, আই কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট, সুতরাং ভিএইচ প্রপোর্শনাল টু এন, অর্থাৎ একক আয়তনে মুক্ত চার্জ কেরিয়ারের উপর হল ভোল্টেজ বিপরীত অনুপাতে পরিবর্তিত হয়, ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ওকে, তাহলে আমরা হল ক্রিয়া এবং হল ভোল্টেজ, হল তড়িৎ প্রাবল্য আমরা ব্যাখ্যা করলাম। আমি আবার রিপিট করি, হল ক্রিয়াটা কি? হল ক্রিয়াটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে লম্ব করে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। তড়িৎ প্রবাহের দিক চৌম্বক ক্ষেত্রের দিক একসাথে লম্ব করে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। এই তড়িৎ ক্ষেত্র তৈরি হয়, এইখানে তড়িৎ ক্ষেত্র অন্য তড়িৎ ক্ষেত্র থাকতে পারে, এই গতির কারণে, বিদ্যুতের গতির কারণে, চার্জের গতির কারণে যেই তড়িৎ ক্ষেত্রটা হলো সেই তড়িৎ ক্ষেত্রটার নামই হচ্ছে হল তড়িৎ ক্ষেত্র, আর এই ক্রিয়াটার নাম হচ্ছে হল ইফেক্ট। এবার আমরা ছোট্ট একটা অঙ্ক করতে চাই, অঙ্ক করার জন্য আমাদের এই সমীকরণ, এই সমীকরণ লাগবে। এই সমীকরণ যদি লাগে তাহলে এখানে কি লাগবে, এখানে ভিআই সাথে টি, টি কি? টি হচ্ছে থিকনেস। এই থিকনেস ওই অঙ্কের ডাটার থেকে ঠিক করতে হবে কোনটা থিকনেস, আমার এইটাও থিকনেস হইতে পারে, এইটাও থিকনেস হইতে পারে, থিকনেস ঠিক করতে হবে। যদি যদি কি চৌম্বক ক্ষেত্র এটা উচ্চতা, উচ্চতা বরাবর যদি থাকে তাহলে উচ্চতা বরাবর যদি চৌম্বক ক্ষেত্র থাকে, যেই দিক বরাবর চৌম্বক ক্ষেত্র থাকে সেই মাত্রাটাই হলো এটা, এটা উচ্চতা বরাবর হোক আর প্রস্থ বরাবর হোক। হ্যাঁ, এটা অত্যন্ত সতর্কতার সাথে আমরা এই এর মান ব্যবহার করব, এটা কোন মান, এটা হলো যেই দিকে চৌম্বক ক্ষেত্র আছে সেই দিকে পরিবাহীর ডাইমেনশনটা কি সেটাই হচ্ছে টি এর মান। ওকে, এবার একটা আমরা স্লাইডে যাব, স্লাইড থেকে আমরা একটা অঙ্ক করব। স্লাইড নাম্বার 49, স্লাইড নাম্বার 49, স্লাইড নাম্বার 49। হ্যাঁ, তাহলে এখানে কি আছে, এখানে একটা পরিবাহীর প্রস্থের কথা বলা আছে, পুরুত্বের কথা বলা আছে, একটি দাতব পাত, এমন একটা দাতব পাত যার প্রস্থ 2×10⁻²⁰ মিটার এবং তার পুরুত্ব হচ্ছে 1×10⁻³ মিটার এবং এটি একটা 5 টেসলা চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে অবস্থিত আছে। পাতে ইলেকট্রনের তারণ বেগের কথা বলা আছে, অর্থাৎ বিডিডি আছে। তাহলে হল বিভব ও হল তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হবে, হল বিভব আর হল তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হবে, হল বিভব আর হল তড়িৎ ক্ষেত্র। হল তড়িৎ ক্ষেত্র কোথায়? হল তড়িৎ ক্ষেত্র হচ্ছে ভিএইচ ইকুয়াল টু ইএইচ ইন্টু 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 কি ইন্টু ডি লিখি, ডি লিখি, এই চিত্রে, এই চিত্রে ডি, ডি এর জায়গায় ডব্লিউ হবে, এই চিত্রে ডি এর জায়গায় ডব্লিউ হবে। ওকে, তাহলে এই অঙ্ক থেকে আমার কোনটা টি, এখানে যেটা দেয়া আছে কি বলে, এই প্রস্থ না পুরুত্ব, কোনটা প্রস্থ না পুরুত্ব, এইটা ঠিক করতে পারলে অঙ্ক হয়ে যাবে, এইটা ঠিক করতে পারলেই অঙ্ক।
তাহলে এই অঙ্কের রেজাল্টও দেয়া আছে এখানে আমার মনে হয় তোমরা করতে পারবা এই অঙ্কটাকে আমি স্কিপ করলাম এবার আমাদের নেক্সট আলোচনার বিষয়ে যাই নেক্সট আলোচনার বিষয় হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু দি অরবিটাল মোশন অফ ইলেকট্রন আমাদের ম্যাগনেটিজম পড়তে গেলে বেসিক কিছু জ্ঞানের দরকার হবে সেইটাই আমার মনে হয় আজকের আলোচনার বিষয়টা যে ইলেকট্রনের মোশনের কারণে ম্যাগনেটিক ফিল্ড হয় ইলেকট্রনের মোশন কেমন ইলেকট্রন কোথায় থাকে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিউক্লিয়াসের চারিদিকে একটা নির্দিষ্ট সীমানায় অনুমোদিত পথে ইলেকট্রন ঘুরপাক খায় নিউক্লিয়াসের চারিদিকে নিউক্লিয়াসের চারিদিকে এটা যদি নিউক্লিয়াস হয় এইটা একটা নির্দিষ্ট দূরত্ব একটা পথ সার্কুলার পথ সহজ করার জন্য সার্কুলার পথ চিন্তা করতেছি এখানে ইলেকট্রন কি করে ইলেকট্রন এখানে এই ইলেকট্রন এই পথে ঘুরে ইলেকট্রনের চার্জ আছে ইলেকট্রন গতিশীল আমরা জানি গতিশীল চার্জের কারণে তড়িৎ প্রবাহ হয় তাহলে এইখানে তড়িৎ প্রবাহ হবে আমরা ইতিমধ্যে শিখেছি যে কয়েলের মধ্যে বৃত্তাকার কয়েলে বিদ্যুৎ প্রবাহিত হলে কয়েলের কেন্দ্রে চুম্বক ক্ষেত্র তৈরি হয় আশেপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হয় তাহলে এইখানেও চুম্বক ক্ষেত্র তৈরি হবে এটা কি জিনিস এটা একটা পরমাণু এটা একটা পরমাণুর নিউক্লিয়াস একটা সরল পরমাণু নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের চারিদিকে একটা পথ একটা পরমাণু তাহলে এই পরমাণুটা একটা কয়েলের সাথে সাদৃশ্যপূর্ণ দিস ইজ ইকুইভ্যালেন্ট টু এ কয়েল কারেন্ট ক্যারিং কয়েল তাহলে কারেন্ট ক্যারিং কয়েলের যে ইফেক্ট এই পরমাণুর ও একই ইফেক্ট হবে অর্থাৎ কারেন্ট ক্যারিং কয়েল যখন চুম্বক ক্ষেত্র তৈরি করে এটাও চুম্বক ক্ষেত্র তৈরি করবে এই চুম্বক ক্ষেত্রের মান আমরা জানব তাহলে মান জানার জন্য আগের সমীকরণগুলো আমরা ব্যবহার করি আমরা ধরে নেই ইলেকট্রনের চার্জ হচ্ছে ই ইলেকট্রনের ভর হচ্ছে এম তাহলে তাহলে এই পথ এই পথ এই পথের একটা নির্দিষ্ট ব্যাসার্ধ আছে এই পথের ব্যাসার্ধ আর এই বৃত্তাকার পথের দূরত্ব পরিধি টুয়াইস পাই আর এবং এইখানে ইলেকট্রন অবিরতভাবে কন্টিনিউয়াসলি সবসময়ই পাক খাচ্ছে এবং একটা নির্দিষ্ট সময় পর পর একটা এই তার অবস্থানকে অবস্থানে পৌঁছে একই অবস্থানে দিস ইজ পিরিয়ডিক তার টাইম অফ পিরিয়ড ইজ টি এইখান থেকে আমরা কি করতে পারি এখান থেকে প্রবাহ মাত্রা পাই প্রবাহ মাত্রা আই আই হচ্ছে চার্জ বাই টি এখানে চার্জ হচ্ছে ই আর টি হচ্ছে বড় টি ঠিক আছে আর এই টি এর সাথে বেগের সম্পর্ক আছে এখানকার তার রৈখিক যে ভেলোসিটি সেই ভেলোসিটি আমরা ভি ধরে নেই তাহলে এই বি বেগে এই দূরত্ব অতিক্রম করলো এই দূরত্ব অতিক্রম করলে তাহলে তার বেগের সমীকরণ বেগ ভি ইকুয়াল টু হচ্ছে টুয়াইস পাই আর পরিধি বাই টি সুতরাং ওয়ান বাই বড় টি ইকুয়াল টু ইকুয়াল টু ইকুয়াল টু ওয়ান বাই বড় টি ইকুয়াল টু ভি বাই টুয়াইস পাই আর
সুতরাং আই ইকুয়াল টু এখানে আই ইকুয়াল টু হলো এটা যদি এখানে বসাই দিই আই ইকুয়াল টু হলো কি আই ইকুয়াল টু হলো ইভি বাই টুয়াইস পাই আর দিস ইজ আই দিস ইজ আই এখানে যে প্রবাহ মাত্রা হলো লুপে যে প্রবাহ মাত্রা হলো সেই প্রবাহ মাত্রা হচ্ছে ইভি টুয়াইস পাই আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ চার্জ ক্যারিয়ারের চার্জ ভি হচ্ছে কি ভি হচ্ছে রৈখিক বেগ টুয়াইস পাই আর আর হচ্ছে ব্যাসার্ধ ওকে তাহলে এখানে যে ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করে সেই ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড বি দিস ইজ ইকুয়াল টু আমরা জানি একটা বৃত্তাকার কয়েল যার ব্যাসার্ধ আর পরিবাহী প্রবাহ মাত্রা আই এই কয়েলে কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র তৈরি করে সেই চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে মিউ নট আই বাই টুয়াইস আর তাহলে এই কারেন্ট এই যে ইলেকট্রনের কারেন্ট ইলেকট্রনের কারেন্ট যেই চৌম্বক ক্ষেত্র তৈরি করলো সেই চৌম্বক ক্ষেত্রের পরিমাণ হবে কি পরিমাণ হবে মিউ নট বাই টুয়াইস আর ইনটু আই আই এর মান এটা ইভি টুয়াইস পাই আর এটা একটু সিমপ্লিফাই করি সিমপ্লিফাই করলে কী হবে মিউ নট কি ফোর পাই আর স্কোয়ার ইভি দিস ইজ ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড কি অ্যাটম নিউক্লিয়াসের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড ওকে আর এটা আমরা গত ক্লাসে ডিফাইন করেছিলাম ম্যাগনেটিক মোমেন্ট অফ এ কয়েল ম্যাগনেটিক মোমেন্ট একটা কয়েলের একটা লুপের চৌম্বক ভ্রামক চৌম্বক ভ্রামক চৌম্বক ভ্রামক মিউ ইকুয়াল টু আই এ ভেক্টর চিহ্ন দিই মিউ ইকুয়াল টু আই এ আই হচ্ছে প্রবাহ মাত্রা এ হচ্ছে তার ক্ষেত্রফল এটার ক্ষেত্রফল এবং ক্ষেত্রফলের ডিরেকশন হচ্ছে কি যদি অ্যান্টি ক্লক ওয়াইজ আমরা ওই লুপটাকে ভ্রমণ করি তাহলে তার ক্ষেত্রের ডিরেকশন হবে এই তলের সাথে লম্ব করে বাইরের দিকে সুতরাং মিউ এর দিক এ এর দিক এক হবে অর্থাৎ মিউ চৌম্বক ভ্রামক যার চৌম্বকত্ব আছে তার চৌম্বক ভ্রামক আছে চৌম্বক ভ্রামক দিয়ে এই চৌম্বকত্ব প্রমাণিত হয় তাহলে এই চৌম্বক ভ্রামকের দিক আর এর দিক একই এইখানে আমরা বলি এখানে দিক হচ্ছে কি এখানে দিক হচ্ছে এই দিকে যদি চার্জ এইভাবে ঘুরে কিন্তু সরি চার্জ না বিদ্যুৎ যদি এইভাবে ঘুরে বিদ্যুৎ এইভাবে ঘুরলে মোমেন্ট অফ ম্যাগনেটিক মোমেন্ট ডিরেকশন অফ ম্যাগনেটিক মোমেন্ট পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড অফ দি বোর্ড কিন্তু এইখানে ইলেকট্রন চলছে অ্যান্টি ক্লকওয়াইজ বিদ্যুৎ তার উল্টা দিকে চলবে সুতরাং ইলেকট্রনের জন্য এর ডিরেকশনটা কি হবে নিচের দিকে হবে এই ক্ষেত্রে অর্থাৎ এই যে আমি ক্ষেত্রটা ডিসক্রাইব করতেছি এই ক্ষেত্রে এর ডিরেকশন হবে নিচের দিকে দিস ইজ দ্য ডিরেকশন অফ মিউ ডিরেকশন অফ ই ডিরেকশন অফ মিউ ডিরেকশন অফ ই মিউ নিচের দিকে ওকে তাহলে চৌম্বক ভ্রামক হচ্ছে মিউ আই এ এই ক্ষেত্রে চৌম্বক ভ্রামক কত এই ক্ষেত্রে চৌম্বক ভ্রামক হচ্ছে আই এর মান আমরা জেনেছি আই এর মান হচ্ছে ইভি বাই টুয়াইস পাই আর আর এ এই সার্কুলার এরিয়ার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার সুতরাং দিস ইজ ইকুয়াল টু ইভি আর আর এ একটা আর কাটা পাই পাই কাটা টু তাহলে মিউ মান মান লিখছি মিউ ইকুয়াল টু ইভি আর বাই টু এবার এখানে আমরা একটা এম ইন্ট্রোডিউস করি উপরে নিচে হ্যাঁ উপরে নিচে একটা এম 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 ইন্ট্রোডিউস করলাম নিচেও করতে হবে ওকে তাহলে মিউ ইকুয়াল টু হলো মিউ ইকুয়াল টু হলো কি ই এম ভি আর বাই টুয়াইস এম হোয়াট ইজ দিস এটা একটু এক্সপ্লেন করি এম ভি আর এম ভি লিনিয়ার মোমেন্টাম অফ দ্য পার্টিকেল উইথ মাস এম এম ভর বিশিষ্ট ভি ভেগের কণার
রৈখিক ভরবেগ হচ্ছে এম ভি ইনটু আর। তাহলে আমরা জানি কৌণিক ভরবেগের কথা, জানি কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগ এল, এল হচ্ছে পি ভেক্টর ক্রস আর ভেক্টর। পি ভেক্টর মানে এম ভি ভেক্টর ক্রস আর ভেক্টর, মানে এম ভি আর সাইন থিটা, শুধু মান এম ভি আর সাইন থিটা, সাইন থিটা। এখানে কি হবে, হাফ ভেলোসিটি অ্যালং দি ট্রানজেন্ট, তাহলে ট্রানজেন্ট স্পর্শক আর ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর স্পর্শক, স্পর্শক আর ব্যাসার্ধ পরস্পর 90 ডিগ্রিতে থাকে আমরা জানি, সুতরাং এই থিটার জায়গায় হবে 90 ডিগ্রি। তাহলে কি হলো, তাহলে এম ভি আর, এম ভি আর, এম ভি আর, হোয়াট ইজ এম ভি আর, এম ভি আর ইজ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন, অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন, অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন, অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে এইখানে এইখানে এখানে লিখি আমরা কি, ই বাই টুয়াইস এম অ্যাঙ্গুলার মোমেন্টাম, ম্যাগনিচিউড অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা অ্যাঙ্গুলার মোমেন্টামের মান। ওকে, তাহলে আমরা পাইলাম কি, মিউ, হোয়াট ইজ মিউ, মিউ হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট অফ দি নিউ কি, অফ দি অ্যাটম, ম্যাগনেটিক মোমেন্ট অফ দি লুপ, ম্যাগনেটিক মোমেন্ট অফ দি লুপ, এই লুপের যে চুম্বক আছে, চুম্বকত্ব আছে তার পরিমাপ। ওকে, আরেকটু ডেসক্রাইব করি, এল 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 এল, হোয়াট ইজ এল, এল হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। আমরা এটাও জানি বোরের মডেল থেকে, বোরের মডেল থেকে জানি যে ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে, বৃত্তাকার পথে ঘুরবে এবং কক্ষপথ এমন হবে যে তার তার কৌণিক ভরবেগ এইচ বাই টুয়াইস পাই এর গুণিতক হবে, এন গুণিতক, এন হচ্ছে একটা নাম্বার, এন হচ্ছে কি, এন হচ্ছে এটাকে বলা হয় অরবিটাল নাম্বার, কক্ষপথ, কক্ষপথের, কক্ষপথের সংখ্যা, কক্ষপথের সংখ্যা, কক্ষপথের সংখ্যা, নাম্বার অফ অরবিট, দিস ইজ কল্ড কি, মুখ্য, 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 মুখ্য কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন, এন যদি ওয়ান হয়, এন ওয়ান হলো, এন ওয়ান হচ্ছে কোয়ান্টাম নাম্বার ওয়ান, দ্যাট ইজ কক্ষপথ এক, প্রথম কক্ষপথ, এন ইকুয়াল টু টু কক্ষপথ দুই, ইত্যাদি। তাহলে বোরের যে হাইপোথিসিস, মডেলের হাইপোথিসিস হচ্ছে কি, যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে এইচ বাই টুয়েস পাই এর গুণিতক। হোয়াট ইজ এইচ, এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, এইচ হচ্ছে কি, এইচ প্লাঙ্ক কনস্ট্যান্ট, এইচ হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, প্লাঙ্ক কনস্ট্যান্ট, এর ভ্যালু হচ্ছে, এর ভ্যালু 6.63 × 10⁻³৪ জুল সেকেন্ড। ওকে, তাহলে আমরা এই কোয়ান্টাইজড অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম হেয়ার ইজ কোয়ান্টাইজড, একটা গুচ্ছ গুচ্ছ অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে, থোকা থোকা না, গুচ্ছ গুচ্ছ কোয়ান্টাম, অর্থাৎ কোয়ান্টাইজড অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি আমরা এখানে পুট করি, তাহলে মিউ ইকুয়াল টু পাবো কি, মিউ ইকুয়াল টু পাবো, মিউ ইকুয়াল টু ই টুয়াইস এম এইচ এন বাই কি, টুয়াইস পাই, দ্যাট ইজ টুয়াইস পাই, ইয়েস টুয়াইস পাই। ওকে, তাহলে আমরা
म्यू इक्वल टू पाइलाम एन एच ई फोर पाई फोर फोर पाई एम ओके एन इक्वल टू वन एन इक्वल टू वन एन इक्वल टू वन एन इक्वल टू वन एटा मीन करे कि एटा मीन करे प्रथम कक्षपथ এটাকে বলা হয় বোরের কক্ষপথ বোর কক্ষপথ বোর কক্ষপথের জন্য মিউ এর ভ্যালু মিউ ইজ কি মিউ বি দিস ইজ বোর ম্যাগনেটন দিস ইজ বোর ম্যাগনেটন তাহলে বোর ম্যাগনেটন ইকুয়াল টু কি মিউ বি ইকুয়াল টু হলো মিউ বি ইকুয়াল টু হলো এইচ ই ফোর পাই এম ওকে তাহলে আমরা এইখানে এইচ এর মান ই এর মান এইচ এর মান এইচ এর মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড ই চার্জ অফ ইলেকট্রন ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দ্য মাইনাস 19 কুলম এম মাস অফ ইলেকট্রন 9.1 ইন্টু 10 টু দ্য মাইনাস 31 কেজি এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসাই তাহলে এইটার মান আসছে 1.76 ইন্টু 10 টু দ্য পাওয়ার 24 একক কী হবে মিউ এর একক হবে মিউ এর একক কি মিউ এর একক হচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার হ্যাঁ অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার এটা কী হলো সরি সরি এই এই ভ্যালুটা ভুল হয়েছে এই ভ্যালুটা এরকম হবে এই ভ্যালুটা হবে 9.27 এই ভ্যালুগুলো এখানে পুট করার পরে ক্যালকুলেশন করে আমরা পাবো 9.27 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 24 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার ওকে আরেকটা জিনিস আমি এখান থেকে ডিফাইন করবো দিস ইজ বোর ম্যাগনেটন হোয়াট ইজ বোর ম্যাগনেটন বোর ম্যাগনেটন হচ্ছে বোর কক্ষপথের যে চৌম্বক ভ্রামক হবে সেই চৌম্বক ভ্রামককে বলা হবে বোর ম্যাগনেটন প্রথম কক্ষপথের যে চৌম্বক ভ্রামক হবে সেই চৌম্বক ভ্রামকের কী বলা হবে বোর ম্যাগনেটন এখান থেকে আমরা এইখানে একটা সমীকরণ লিখেছিলাম যে মিউ ইকুয়াল টু ই বাই টুয়াইস এম এল এখান থেকে আরেকটা টার্ম আমরা পাই পরিচিত টার্ম দিস ইজ মিউ বাই এল ইকুয়াল টু ই বাই টুয়াইস এম ই বাই টুয়াইস এম অতি অতীব বিখ্যাত ধ্রুবক হ্যাঁ চার্জের ইলেকট্রন এবং ভরের অনুপাত নির্দিষ্ট চার্জের ভর এবং চার্জ চার্জের মান এবং ভর ইলেকট্রনের ভর ইলেকট্রনের চার্জ এবং ইলেকট্রনের ভরের অনুপাত ইলেকট্রনের চার্জ এবং ইলেকট্রনের ভরের অনুপাত এইটা অর্থাৎ ই বাই এম দিস ইজ কল্ড ইলেকট্রন চার্জ মাস রেশিও এর ভ্যালু হচ্ছে 1.76 ইন্টু 10 টু দ্য পাওয়ার 11 কুলম পার কেজি এইটা আর একটা টার্ম এই টার্মটা কি এর নাম হচ্ছে এটাকে গামা দিয়ে লেখা হবে দিস ইজ ইকুয়াল টু মিউ বাই এল রেশিও অফ ম্যাগনেটিক মোমেন্ট অ্যাঙ্গুলার মোমেন্ট রেশিও অফ ম্যাগনেটিক মোমেন্ট অ্যাঙ্গুলার মোমেন্ট এর নাম হচ্ছে জাইরো ম্যাগনেটিক রেশিও জাইরো ম্যাগনেটিক রেশিও এবং এর ভ্যালু নির্দিষ্ট এর ভ্যালু কত এর ভ্যালু হচ্ছে এইট পয়েন্ট জাইরো ম্যাগনেটিক রেশিও এইট পয়েন্ট এইট ইন্টু 10 টু দ্য পাওয়ার 11 কুলম পার কেজি ওকে তাহলে আমরা এই পর্যন্ত যা করলাম
সেটা দেখলাম কি একটা ইলেকট্রনের ঘূর্ণনের কারণেও চৌম্বক ক্ষেত্র তৈরি হয় এবং সেই চৌম্বক ক্ষেত্রের সামর্থ্য কি সেটা দেখলাম। চৌম্বক ক্ষেত্রের সামর্থ্য হচ্ছে কি, চৌম্বক ক্ষেত্রের সামর্থ্য হচ্ছে মিউ ইকুয়াল টু এন এইচ ই বাই টুয়াইস পাই এম। হ্যাঁ, এই ই যে যেই ম্যাগনেটিক ফিল্ড পেলাম, এই ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণনের কারণে, কক্ষপথের ঘূর্ণনের কারণে। দিস মোশন ইজ অরবিটাল মোশন, দিস মোশন ইজ অরবিটাল মোশন। যেমন সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে, এই ঘূর্ণনকে বলা হয় কক্ষপথের গতি, কক্ষীয় গতি, অরবিটাল মোশন। কিন্তু আরও সূক্ষ্ম সূক্ষ্ম এক্সপেরিমেন্ট দ্বারা এটাও প্রমাণিত হয়েছে যে ইলেকট্রন যখন অরবিটে ঘুরে তখন তার নিজ অক্ষেও ঘুরে, অর্থাৎ এই নিজ অক্ষে ঘুরা, এই নিজ অক্ষে ঘুরা, নিজ অক্ষে এরকম, নিজ অক্ষে ঘুরা, নিজ এইভাবে ঘুরা, চারিদিকে ঘুরা, একটাকে কেন্দ্র করে চারিদিকে ঘুরা, এই বস্তুটাকে, এই অক্ষটাকে কেন্দ্র করে চারিদিকে ঘুরা, এই চারিদিকে ঘুরতে যেয়ে আবার এইভাবে ঘুরা, নিজের অক্ষের চারিদিকে ঘুরা, এই নিজের অক্ষের চারিদিকে ঘুরা, এটাকে বলা হয় স্পিন। সুতরাং আরও একটা ম্যাগনেটিক ইফেক্ট থাকবে, সেই ইফেক্ট হচ্ছে স্পিন ফর দ্য স্পিন মোশন অফ ইলেকট্রন। স্পিন মোশন অফ ইলেকট্রনের জন্য আরও একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে, যেটা আমাদের এই চার নম্বর, তিন নম্বর আলোচনার বিষয়। তিন নম্বর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু স্পিন মোশন। স্পিন মোশনটা কি আর একটু আমি বলতে চাই, স্পিন মোশন যখন এইখানে ইলেকট্রন ঘুরতেছে, এটা জাস্ট এরকম না যে এরকম একটা বস্তু আছে এইভাবে ঘুরে আসছে না, এইভাবে ঘুরে আসছে না, এইভাবে ঘুরতেছে, এইভাবে এইভাবে নিজের অক্ষের, নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, আবার আবার আরও একটা অক্ষের চারিদিকে ঘুরছে, নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, এইখানে যেই ঘুরছে এই ঘূর্ণনের নাম হচ্ছে দিস ইজ স্পিন। হ্যাঁ, তাহলে চিত্র দেখাতে পারবো না বোধ হয়, চিত্রটা এরকম হবে যে এইরকম একটা পথটাকে আমি বড় করে নেই, এটা হলো নিউক্লিয়াস, ইলেকট্রনের গতিপথ এরকম এইভাবে নিজেও ঘুরতেছে, আবার একটা কক্ষপথেও ঘুরতেছে, এটা কি হলো, হ্যাঁ এইভাবে। সুতরাং এই গতির কারণেও চৌম্বক ক্ষেত্র তৈরি হবে এবং চৌম্বক ক্ষেত্রের ভ্যালু আমরা অরবিটাল মোশনের জন্য যেরকম মিউ পাইলাম, মিউ মিউ ইকুয়াল টু কি পেলাম, মিউ ইকুয়াল টু পাইলাম এন ই এইচ, কি এন ই এইচ কি পেলাম, এন ই এইচ ফোর পাই এম, দিস ইজ ম্যাগনেটিক মোমেন্ট ডিউ টু অরবিটাল মোশন, এম মিউ এল দিয়ে লিখলাম, আর মিউ সাব এফ এস সাবস্ক্রিপ্ট এস দিস ইজ ইকুয়াল টু এন ই এইচ ফোর পাই এম, ভ্যালু একই, ভ্যালু একই, এই দুইয়ের যোগফলের দিয়া একটা পরমাণুর কি চৌম্বক ক্ষেত্র নির্ধারিত হবে। আর একটা পরমাণুতে একটা ইলেকট্রন থাকে না, একটা পরমাণুতে যদি কয়েকটা ইলেকট্রন থাকে তাহলে কয়েকটা ইলেকট্রনের চৌম্বক ভ্রামকের যোগফল হচ্ছে ওই পরমাণুর চৌম্বক ভ্রামক, এবং কয়েকটা এই দুইটা যোগ করে যেই ফলাফল হবে সেই ফলাফলই হচ্ছে বাহ্যিক প্রদর্শিত চৌম্বক ভ্রামক, কোনো কণার বাহ্যিক চৌম্বক কে ভ্রামক। সুতরাং আমরা যখন চৌম্বকত্ব আলোচনা করব, চৌম্বকত্বে আলোচনা করতে গেলে অরিজিন অফ ম্যাগনেটিজম যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে আমরা আমাদের খুঁজতে খুঁজতে ইলেকট্রনের গতি পর্যন্ত পৌঁছতে হবে। ইলেকট্রনের গতিকে যখন আমরা ব্যাখ্যা করতে পারবো তখনই আমরা ম্যাগনেটিজমের অরিজিন পাব। তাহলে আজকে আজকে আর না, কিন্তু কয়েকটা আমি স্লাইড দেব, ওই স্লাইডে এমসিকিউ আছে আর কি আছে, কিছু উদ্দীপক আছে, দুইটা উদ্দীপক আছে, ওটা তোমরা সমাধান করবো, এবং নেক্সট ক্লাসে আমি কিছু প্রবলেম তোমাদেরকে দেব, এই প্রবলেমগুলো সলভ করতে হবে, এবং নেক্সট ক্লাসে আশা করি আমাদের এই আলোচনা শেষ হবে, এই চ্যাপ্টার শেষ হবে। তাহলে আমি এখান থেকে ক্যামেরা থেকে সরে যাচ্ছি, তোমাদের এখন আমি কিছু কি স্লাইড দেখাচ্ছি।
তাহলে অনেক অনেক ধন্যবাদ, তোমরা ভালো থেকো, তোমাদের সুস্থতা কামনা করছি, আল্লাহ হাফেজ। এবার আমি তো যেতে চাই। দেখি কথা তো যাবে, তাই না? আল্লাহু আকবার। আমি এটা দিয়ে করতে চাই, সবই দেখাবো আমি। এটা স্লাইড স্লাইড শো দেবো, স্লাইড শো ফ্রম দ্য বিগিনিং, কেন ফ্রম 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 এইখান থেকে নেই, না আমি বলতেছি স্লাইড শো ফ্রম দ্য বিগিনিং, এইখান থেকে স্লাইড শো করা যায়? এটা থেকে স্লাইড শো করা যাবে না? আমি বলতেছি এই স্লাইড থেকে স্লাইড শো করা যাবে না? কেমনি এটা কি স্লাইড শো করা যাবে না? এই স্লাইড শো কই, কেমনি এখানে লেখা আছে ফ্রম দি বিগিনিং? হ্যাঁ সেটাই তো আমি বলছিলাম, হ্যাঁ সেটি আগেই আমি বলে দিয়েছিলাম যে এটা হয়। কই স্লাইড শো হচ্ছে না কেন? স্লাইড শো এটা কি? আচ্ছা শিক্ষার্থী শিক্ষার্থী একটু খেয়াল করো, হ্যাঁ করছি। এইটা যাবে না, চলে গেছে না? আচ্ছা এইটার পরে এটার পরেটা হাফ যাচ্ছে, এটাই তো মুশকিল, ফুল। হ্যাঁ কারণ আমার ছাত্র তো দেখে মোবাইল ফোনে। এটা যাচ্ছে না? আচ্ছা তাহলে শিক্ষার্থীবৃন্দ আমার কথা যাচ্ছে না? তাহলে এই যে এখানে এমসিকিউ আছে দুটা, আরও দুইটা, এখানে উদ্দীপক, 3 নম্বর উদ্দীপক, তারপর উদ্দীপকের একটা হিন্টস আছে, 4 নম্বর উদ্দীপক, 4 নম্বর উদ্দীপকের হিন্টস আছে। ওকে তাহলে এইগুলো তোমরা একটু রেডি করে রাখো, আমি পরবর্তীতে আরেকটা স্লাইড নিয়ে আসতেছি যেখানে অনেক অঙ্ক থাকবে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।